এই ভিডিওতে আমি আপনাদেরকে যে সমস্যার সমাধানটা দেব সেটা হচ্ছে আপনাদের আইবিবা পেজের মধ্যে যখনই আপনারা ইনস্টিমেটসে ক্লিক করেন তখন দেখা যায় যে এই যে আপনার স্ক্রিনে একটা অপশন দেখতে পারতেছেন সেটা হচ্ছে ইউ নট এলিজিবল দ্য ক্রাইটেরিয়া এবং তার নিচে দেখতে পারবেন পার্টনার মোশে পলিসি ইস্যু। এখন এই দুটো যদি ইস্যু আপনাদের পেজে বা আইডিতে থাকে তাহলে কিন্তু আপনি এই পেজ বা আইডি থেকে মনিটাইজেশন পাবেন না। এখন কিভাবে এটা সমস্যার সমাধান পাওয়া যায় এই ভিডিওটা যদি আপনারা ফুল কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা এটা থেকে সলভটা পাবেন। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো ফার্স্ট অফ অল যে কাজটি আপনাদের করতে হবে আমি আপনাদেরকে স্ক্রিনে বুঝাই দিব, আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি বুঝে নিয়ে কাজগুলো করবেন। সো এখানে আমরা দুইটা ইস্যু দেখতে পারতেছি, একটা হচ্ছে ইউ নট এলিজিবল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে ইউ নট এলিজিবল দ্য এই যে প্রথম যে ইস্যুটা সেটা দেখতে পাচ্ছেন ইউ নট এলিজিবল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, এটা কিভাবে রিমুভ করবেন। এটা রিমুভ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা একটা কাজেই শুধু করবেন, এটা কিন্তু অনেকটাই কি সহজ একটা উপায়। সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনারা আপনাদের আইডি বা পেজে দীর্ঘদিন ভিডিও আপলোড করে যাচ্ছেন এই ইস্যুটা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া বলতে কি বোঝায়, ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো হচ্ছে 5000 ফলোয়ার্স, 8000 মিড ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিউ। এগুলো যখন আপনারা কমপ্লিট করবেন এগুলো কমপ্লিট পর কিন্তু কেউ এইটা চলে দেবে, আর যদিও চলে না যায় তাহলে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা লাইভ করবেন, নিম্ন আপনারা 60টা লাভ করবেন। নিয়মিত 60টা লাভ করলেই কিন্তু কি আপনাদের এই যে ইস্যুটা অটোমেটিকলি চলে যাবে। আর এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এটা কিভাবে রিমুভ করবেন, এটা কিন্তু অটোমেটিকলি চলে যায় না বা লাইভ করে কিন্তু চলে যাবে না। সো এটা কিভাবে রিমুভ করা যায় আমার একটা ভিডিও আছে, যদি আপনাদের ভিডিওটা খুঁজতে একটু প্রবলেম হয় আমি আমাদের যদি আমার সেই ভিডিওটা আপনাদের খুঁজতে প্রবলেম হয় আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে আপনার ভিডিওটার লিঙ্ক দিব, আপনারা সেখানে ঢুকে ব্র্যান্ডেড কনে ট্যাগিং করবেন। আর ব্র্যান্ডেড কনে ট্যাগিং করলে কিন্তু আপনাদের কি সেই পার্টনার মোশে পলিসি ইস্যু একদম রিমুভ হয়ে যাবে সারা জীবনের জন্যে। সো আমরা প্রথম যে ইস্যুটা দেখতে পারলাম সেটা হচ্ছে ইউ আর নট এলিজিবল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। এটার কাজ আপনাদের যে কাজটি করতে হবে, যদি আপনাদের পেজের মধ্যে সব কিছু বা আইডির মধ্যে সব কিছু কমপ্লিট করেন মানে 5000 ফলোয়ার, 8000 মিড ভিউ এগুলো যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা কি করবেন, আপনারা লাইভ করবেন। লাইভ করার পর দেখবেন যে এটা অটোমেটিকলি চলে যাবে, শুধু 7 দিন লাইভ করুন। আর যদি কোনো পলিসি ইস্যুর মতন ভিডিও আপলোড করে থাকেন, যদি অন্যের কোনো মিউজিক অন্যের ভিডিও সেগুলো রিমুভ করে দিবেন। সো আশা করি এটা আপনারা ক্লিয়ার করে বুঝতে পারলেন। আর দ্বিতীয়ত পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এটা কিভাবে রিমুভ করবেন, এটা রিমুভ করার জন্য আমার ডিসক্রিপশনটা অবশ্যই চেক করতে হবে, কারণ সেখানে আমি আমার ভিডিও লিঙ্কটা দিব, কারণ আপনারা অনেকেই ভিডিওটা খুঁজে পাবেন না। আমি আমার ভিডিওটার লিঙ্কটা দিব, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা কি করবেন সেই ভিডিওটা ফুল দেখবেন, ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করতে হয়। আর ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করলেই কিন্তু আপনার এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু শেষ হয়ে যাবে সারা জীবনের জন্য। সো ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা এই প্রবলেম থেকে আপনারা কি উঠে আসতে পারবেন, কারণ এই প্রবলেমটা থাকলে আপনার পেজ থেকে আর্নিং করতে পারবেন না বা আইডি থেকে আর্নিং করতে পারবেন না। আশা করি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি। সো আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন চেক করবেন, কারণ পার্টনার মোশন পলিসি ইস্যু ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং এর মাধ্যমেই রিমুভ করা প্রয়োজন, আপনারা ভিডিওটি দেখলে কিন্তু সেটা সলভ করতে পারবেন। আর একটা কথা হচ্ছে আর ইউ আর এলিজিবল টু ফলোয়িং ক্রাইটেরিয়া, এটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই লাইভ করতে হবে, লাইভ ছাড়া কোনো উপায় নেই, লাইভ করলে কিন্তু অটোমেটিকলি এটা তারা তুলে নেবে, আর অবশ্যই ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। সো ভিডিও এ পর্যন্ত, আপনাদেরকে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।